বিষ্ণুপুরের পর এবার বাঁকুড়া ভোটের আগে পতাকা ও ব্যানার ছেড়ার অভিযোগ ছড়ালে উত্তেজনা। তবে এবার বিজেপি নয়, শাসক দল তৃণমূলের পতাকা ও পোস্টার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ায়। বুধবার রাতে বাঁকুড়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কবর ডাঙ্গার ঘটনা। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে রাজনৈতিক উত্তাপ। তৃণমূলের অভিযোগ, হঠাৎ করে খবর পেলাম যে আমার পার্টি অফিস, যেখানে খ্রিস্টান ডাঙ্গার আমার পার্টি অফিস রয়েছে এবং তার পাশাপাশি যে কবরডাঙ্গা এলাকা রয়েছে, আমার সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন তারা ছিঁড়ে ফেলেছে। বিরোধীরা ভয় পাচ্ছে, কারণ অলকা সেন মজুমদার মানুষের মন জয় করেছে। কারণ মানুষের মন থেকে কে অলকা সেন মজুমদারকে মোছা যাবে না, সেই জন্যে তারা চেষ্টা করছে একটা হিংসাত্মক ঘটনা ঘটাবার জন্য। যতই চেষ্টা করুক, আমরা শান্ত, আমাদের দলের কর্মীরা খুব শান্ত, আমরা মানুষের রায় অপেক্ষা করব। 27 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা মানুষের রায়ের জন্য অপেক্ষা করব। তৃণমূলের পতাকা ও পোস্টারগুলি ছিঁড়ে সেগুলি ড্রেনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় কর্মীদের কাছে খবর পেয়ে ছুটে আসেন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অলকা সেন মজুমদার। তৃণমূল প্রার্থীর অভিযোগ, বিরোধী রাজনৈতিক দল পতাকা ও ফেস্টুন ছিঁড়ে এই ধরনের নোংরা রাজনীতি করছে, তৃণমূলকে ভয় পেয়ে এই রাজনীতি করছে বিরোধী দলগুলি। যদিও এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি করেছে বিজেপি। দেখুন, সামনে যে পৌর নির্বাচন, সেই পৌর নির্বাচনে এদের পায়ের তোলার মাটি নেই, তাই এরা বিভিন্নভাবে বিরোধীদেরকে ভয় পাচ্ছে। তাই এদের এই কৌশল, এই ফ্লেক্স বা পোস্টার ছেঁড়াটা একটা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ধরনের ঘটনা ঘটছে। এর প্রভাব উনি চাইছেন যে বিরোধীদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়ে বিরোধীদেরকে কণ্ঠরোধ করার জন্য উনি এই পরিকল্পনা করেছেন। কারণ এদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ পদবরোধ এসব হয়েছে। আজকে সেটা নতুন কিছু না, তাদেরই কর্মী, তাদেরই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। এগুলো তারা বিরোধীদের উপর দোষ চাপিয়ে, বিরোধীদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়ে, বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। এখন তিনি ভয় পেয়েছেন, ভীত এবং সন্ত্রস্ত হয়ে আজকে বিরোধীদেরকে আক্রমণ করার চেষ্টা করছেন। এটা নতুন কিছু না, এখানে বহিরাগত প্রার্থী, তাই তার বিরুদ্ধে এখানকার যারা কর্মী আছেন তারা ক্ষোভ দেখিয়েছেন এবং তার বিরুদ্ধে অনেক, মানে যে প্রশাসনিক ক্ষমতায় উনি ছিলেন, তার জন্য নিজেদের মধ্যে দলাদলি, গোষ্ঠীকন্দল, কাটমানে বিভিন্ন রকমভাবে আজকে তারা জর্জরিত। আজকে সেই ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, তাদেরই দলের কোনো কর্মী এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে, আর সেই এটা তারা বিরোধীদের উপর চাপানোর চেষ্টা করছেন।